চলছে আমনের ভরা মৌসুম। কোথাও কোথাও ধানের চালা লাগানো শেষ, কোথাও আবার জমি ঠিক করতে ব্যস্ত চাষিরা। অনাবৃষ্টির কারণে সেচ নিয়ে যখন সংকট তৈরি হয়েছে নড়াইলে, তখন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সারের মূল্যবৃদ্ধি। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সার ভেদে প্রতি কেজিতে বেড়েছে 3-10 টাকা পর্যন্ত। এতে উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ার পাশাপাশি আমন আবাদে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। গিলি বলতেছে যে আমরা ডিলারের কাছ থেকে কিনে আসতেছি এই বেশি দামে, আমরা কিভাবে বেচবো? তেলের দাম বেশি, এতে মানে জান শেষ হয়ে যাচ্ছে আমাদের এইসব করতে। ব্যবসায়ীরা জানান, বরাদ্দ ও সরবরাহ কমে যাওয়ায় কৃষকদের কাঙ্ক্ষিত পরিমাপে সার বিক্রি সম্ভব হচ্ছে না। সাপ্লাই দিতে পারতেছি না, পটাশ পাচ্ছি না, দিতে পারতেছি না, আর টিএসপিটা আনতে গেলে বেশি দাম চাই এরকম। আমরা যে পরিমাণ বরাদ্দ পাচ্ছি, কৃষক তার চেয়ে বেশি বেশি করে পটাশ সার চাওয়ার কারণে পটাশে কিছুটা ক্রাইসিস দেখা দিচ্ছে। তবে কৃষি বিভাগের দাবি, সার সরবরাহ স্বাভাবিক রয়েছে, আর কোথাও কোথাও অব্যবস্থাপনার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। পুরো জেলাতেও আমার জানা মতে সারের কোনো সংকট নাই, এবং আমরা চাষিদেরকে নিয়মিত সচেতন করছি। কৃষকরা ন্যায্য মূল্যে পাচ্ছে না, কোথাও যদি এটার বেশি মূল্যে বিক্রি করে অবশ্যই এই বিষয়ে আমরা অ্যাকশন নেব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মাসে জেলায় বরাদ্দকৃত সারের পরিমাণ ইউরিয়া 3,379 মেট্রিক টন, টিএসপি 1,098 মেট্রিক টন, ডিএপি 1,625 এবং এমওপি 1,389 মেট্রিক টন। সময় সংবাদ, নড়াইল।